স্টুডেন্টস, তোমরা জানো সামনে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা আছে 15ই সেপ্টেম্বর, এবং নভেম্বরের 16-17 সম্ভবত তারিখে ক্লার্কশিপের পরীক্ষাটা আছে। তো এই পরীক্ষাগুলোতে কিন্তু ডেসক্রিপটিভ আছে, ইংরাজি, ডেসক্রিপটিভ ইংরাজি, মানে তোমাকে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে শিখতে হবে, তা না হলে কিন্তু তুমি মেন্স পরীক্ষায় পাশ করতে পারবে না। তো তোমার প্রিপারেশান যেন এখন থেকে শুরু হয়, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংরাজি লেখার জন্য যে প্রিপারেশান, সেই প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও, না হলে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে তুমি তোমার রাইটিং স্কিল তুলতে পারবে না, আর তুললেও সেটা কিন্তু ভালো হবে না। গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ আজকের ক্লাসটাও কিন্তু বেশ কিছু বাংলা থেকে ইংরাজিতে কনভার্ট করার, কিছু ট্রান্সলেশনের ক্লাস, কিছু বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করার ক্লাস। স্টুডেন্টস, আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এমন কিছু বাক্য, এমন কিছু বাংলা কথা, যেগুলো আমরা ইংরাজিতে অনুবাদ করতে গেলে মাঝে মধ্যে সমস্যায় পড়ে যাই। তো সেই বাক্যগুলোর ট্রান্সলেশন আজকের ভিডিওতে আমরা করতে চলেছি। চলে যাবো সরাসরি বোর্ডে, দেখো কী কী বাক্য আমরা বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে চলেছি। টুপটুপ করে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বলি না আমরা? তো এই যে বাক্যটা আমরা বাংলায় ব্যবহার করি, তো এর ইংরাজি অনুবাদ কী, আজকের ভিডিওতে আমরা সেটাই করব। আগে পড়ে নিই বাক্যগুলো কী কী আছে। টুপটুপ করে বৃষ্টি পড়ছে, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো টুপটুপ করে হয়, আবার ঝপঝপ করে ঝাঁপিয়ে বৃষ্টি হয়, তো এর ইংরাজি কী হবে সেটা আজকের ভিডিওতে আমরা ট্রান্সলেশনে প্র্যাকটিস করব। স্টুডেন্টস, তোমরা জানো সামনে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা আছে 15ই সেপ্টেম্বর, এবং নভেম্বরের 16-17 সম্ভবত তারিখে ক্লার্কশিপের পরীক্ষাটা আছে। তো এই পরীক্ষাগুলোতে কিন্তু ডেসক্রিপটিভ আছে, ইংরাজি, ডেসক্রিপটিভ ইংরাজি, মানে তোমাকে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে শিখতে হবে, তা না হলে কিন্তু তুমি মেন্স পরীক্ষায় পাশ করতে পারবে না। তো তোমার প্রিপারেশান যেন এখন থেকে শুরু হয়, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংরাজি লেখার জন্য যে প্রিপারেশান, সেই প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও, না হলে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে তুমি তোমার রাইটিং স্কিল তুলতে পারবে না, আর তুললেও সেটা কিন্তু ভালো হবে না। তাই এখন থেকে পাশাপাশি তুমি প্রিলি প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, নাও, কিন্তু মেন্সের প্রিপারেশানটা অল্প অল্প করে নেওয়া শুরু করো, তাহলে তোমার কাছে একটা বার্ডেন হবে না, বোঝা হয়ে যাবে না, না হলে কিন্তু তখন মানে একটা তাড়াহুড়োর মধ্যে তোমাকে একটা পড়তে হবে। তো অল্প অল্প করে শেখো। তো দেখো টুপটুপ করে বৃষ্টি পড়ছে ইংরাজি কী হবে আমরা কী করবো, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে ইংরাজি কী হবে ট্রান্সলেট করবো, আমি এক প্রকার ভালো আছি বলি না অনেক সময়, কেমন আছো, হাউ আর ইউ, আমি এক প্রকার ভালো আছি, কী হবে ইংরাজি সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমি কোনো রকম আছি, একটু আগে পড়লাম আমি এক প্রকার ভালো আছি, এরকম অনেকে বলে কেমন আছো, আমি এক প্রকার ভালোই আছি, কেমন আছো তুমি, আমি কোনো রকম আছি, দুটো কথা কি এক না, এক নয়, একটু আলাদা। এক প্রকার ভালো মানে ভালোই আছি, মোটামুটি ভালোই, যেমন চলা যা উচিত তেমন চলছে। আমি কোনো রকম আছি মানে খুব একটা ভালো নেই, আছি, চলছে, এরকম ব্যাপার আর কি। গাড়িটা সময় মতো চলছে, গাড়িটা তুমি ট্রেনে বসে আছো, গাড়ি মানে কারও হতে পারে, তো যাই হোক যে কোনো একটা গাড়ি তুমি তাতে বসে আছো এবং তাতে ঘড়ি দেখছো, ঘড়িটা, গাড়িটা ঠিকঠাক চলছে, ট্রান্সলেশন কী হবে করবো আমরা। আমি তার 20 নজরে আছি, 20 নজর, বাবা ও আমাকে দেখলেই সহ্য করতে পারে না, একেবারে 20 নজরে আছি যেন আমি ওর, কী হবে ট্রান্সলেশন করবো আমরা আজকের ভিডিওতে। আমি তার নারী নক্ষত্র সব জানি, বলে না অনেক সময় পাড়ায় দেখবো অনেকে বলে ও আমার, ওর সম্পর্কে বলছি ওর নারী নক্ষত্র আমি জানি, কী হবে ইংরাজি ট্রান্সলেশন কী করবো আজকের ভিডিওতে। সে এখন খোশ মেজাজে আছে, ও বাবা বিরাট ব্যাপার, আনন্দে আর ধরছে না, খোশ মেজাজে আছে, কী হবে ইংরাজি সেই ইংরাজি ট্রান্সলেশন আজকের ভিডিওতে আমরা করব। সে আইন এখন আর অচল, সে আইন এখন অচল, ও ও আইন এখন আর নেই, সব অচল হয়ে গেছে, ট্রান্সলেশন আজকের ভিডিওতে করব। আমি 10টার ট্রেনে যাব, আচ্ছা কটা বাজে এখন, 8টা, ও 10টার ট্রেন, আমি 10টার ট্রেনে যাব, কী হবে ইংরাজি তার অনুবাদ আজকের ভিডিওতে করব। চলে যাবো, তো এখানে বাক্য কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। স্টুডেন্টস, এই 10টা বাক্য যা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি তার ট্রান্সলেশন কি এখন আমরা করব। প্রথম আছে টুপটুপ করে বৃষ্টি পড়ছে,
তো টুপটুপ করে বৃষ্টি পড়ছে ইংরাজি কী? তুমি এটা কী করবে? টুপটুপ করে বৃষ্টি পড়ছে, দেখো এই বাক্যে সাবজেক্ট যদি না থাকে, পরিষ্কারভাবে সাবজেক্ট যদি বোঝানো যায়, আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট ব্যবহার করি। তো আমরা এই বাক্যে কী ব্যবহার করবো? ইট। টুপটুপ করে বৃষ্টি পড়ছে, পড়ছে মানে কি? বর্তমানে যে কাজ চলছে সেটা তো কন্টিনিউয়াস, তাই না? বর্তমানকালে যে কাজটা চলছে, দেখুন তুমি আমার ভিডিওটা এখন দেখছো, তাহলে এটা কন্টিনিউ চলছে। আমি কথা বলছি, তাহলে এটা কন্টিনিউ চলছে। বর্তমানে যেটা চলমান সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করতে হয়? ভার্বের সঙ্গে আইএনজি করতে হয় এবং অ্যামিজার ব্যবহার করতে হয়। তো এখন বৃষ্টি পড়ছে, তাহলে কী হবে? ইট। যদি আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি তাহলে কী বসাতে হবে? ইজ, ইট ইজ। এবার বৃষ্টি পড়ছে, ড্রিজলিং, ইট ইজ ড্রিজলিং মানে বৃষ্টি পড়ছে। ইট ইজ ড্রিজলিং মানে, ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। তো ইট ইজ ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বুঝেছ আশা করি। এবার বলছে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, পড়ছে মানে তো এটাও কন্টিনিউয়াস, পড়ছে মানে এখনই পড়ছে, বাইরের দিক থেকে বৃষ্টি পড়ছে ঝপঝপ করে, চলছে, বর্তমানে যা চলছে সবই কন্টিনিউয়াস। তো এই বাক্যেও দেখো পরিষ্কারভাবে সাবজেক্ট সেভাবে নেই, তাহলে আমরা কী ব্যবহার করবো? ইট ব্যবহার করবো। ইট যেহেতু কন্টিনিউয়াস, ইটের পরে কী বসাবো? ইজ। এবার বৃষ্টি পড়া, এই যে বৃষ্টি পড়া এটা তো ভার, তো বৃষ্টিকে, রেইনকে আমরা কী করবো? যেহেতু কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়, তাই আমরা রেইনের সঙ্গে আইএনজি করে রেইনিং করব। ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। এবার কেমন বৃষ্টি পড়ছে? ঝপঝপ করে, ঝপঝপ ইংরাজি তুমি একটা ইডিয়ামস ব্যবহার করতে পারো, একটা বাগ দ্বারা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। তো ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? মুষল ধারে বৃষ্টি, তার মানে ঝপঝপ করে বৃষ্টি। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস। এই ক্যাটস অ্যান্ড ডগস মানে আবার বিড়াল কুকুর ভেবো না, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষল ধারে বৃষ্টি। আচ্ছা তোমার মনে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহার করবে না, তুমি হেভিলি ব্যবহার করতে পারো। তুমি চাইলে এখানে একটা হেভিলি বলতে পারো, ইট ইজ রেইনিং হেভিলি, তার মানেও তাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে। অথবা কি বলতে পারো? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আশা করি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো এরপরে কী আছে দেখো, আমি এক প্রকার ভালো আছি, এক প্রকার ভালো মানে মোটামুটি যেমন মানুষের ভালো থাকা উচিত তেমন চলছে আমার, তাহলে ভালো আছে, এক প্রকার ভালো। কী হবে? আই অ্যাম প্রিটি ওয়েল, প্রিটি ওয়েল, ওয়েল মানে ভালো, আমার স্বাস্থ্য ভালো, আই অ্যাম প্রিটি ওয়েল, আমি ভালো আছি, এরকম। আমি কোনো রকম আছি, তার মানে কোনো রকম মানে খুব ভালো নেই, আছি আছি, কোনো রকম আছি, তাহলে কী হবে? আই অ্যাম সো সো, এটা একটা ইডিয়ামস, হ্যাঁ, আই অ্যাম সো সো, সো সো মানে কোনো মতে জীবনযাপন কাটা, কোনো মতে জীবন চলা, চলছে, ঠিক আছে, জীবন যেমন চলে সেমনই চলছে, ভালো কিছু বা বিরাট আনন্দ কিছু নেই, সমান্তরালে চলছে। আই অ্যাম সো সো, আমি কোনো রকম আছি। আর আমি এক প্রকার ভালো আছি, আই অ্যাম প্রিটি ওয়েল, আশা করি বুঝতে পেরেছি। এরপর আছে গাড়িটা, 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 গাড়িটা সময় মতো চলছে। তাহলে তুমি যে গাড়িটায় বসে আছো, এই গাড়ি ইংরাজি তো অনেক কিছু হতে পারে, গাড়ি ইংরাজি হতে পারে তোমার কার, গাড়ি ইংরাজি হতে পারে তোমার কার, ট্রেন। তো মূলত আমরা কারে যাই অল্প পথ, ট্রেনেই বেশি লং ডিস্টেন্স আমরা কভার করি। তো গাড়িটা সময় মতো চলছে, তুমি কি বলতে পারো? ট্রেন, ট্রেনটা সময় মতো চলছে, তুমি ট্রেন ব্যবহার করতে পারো, চাইলে কার ব্যবহার করতে পারো, তো আমি এখানে ট্রেন ব্যবহার করব। তো গাড়িটা সময় মতো কি বলছে এখানে দেখো, এখানে বলছে চলছে, 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 চলছে মানে তো কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানে কখন চলছে? এখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা ব্যবহার করব গাড়িটা সময় মতো চলছে, তাহলে সাবজেক্টকে গাড়িটা, তাহলে লিখব দা কার, দা কার, যেহেতু কন্টিনিউয়াস তাই অ্যামিজার বসাতে হবে, দা কার ইজ। এবার সময় মতো চলছে, চলছে মানে তো রান, রান মানে ছোটা, তো রানের সময় কী হবে? রানিং, আর ইউ এন এন আই এন জি, রানিং, দ্য কার ইজ রানিং। এবার দেখো এখানে বলেছে সময় মতো, কি বলো? সময় মতো, সময় মতো মানে কি? ঠিক সময় চলছে, তার মানে অন টাইম, কি বলতে হবে? অন টাইম, দ্য কার ইজ রানিং অন টাইম, আশা করি বুঝতে পেরেছ। আমি তার বিশ নজরে আছি, তাহলে কে বিশ নজরে আছে? আমি, এটা সাবজেক্ট, তার বিশ নজরে আছি, আছি, আছি মানে আমি হই, তার মানে কি? আমি তার বিশ নজরে আছি মানে আমি হই তার বিশ নজরে, তাহলে বিশ নজরে কি হবে?
আমি তার 20 নজর আছে, আই অ্যাম, আমি হই তার 20 নজর, আই অ্যাম হিজ ব্ল্যাক বুকস, আই অ্যাম হিজ ব্ল্যাক বুকস, আই অ্যাম ইন হিজ ব্ল্যাক বুকস, এখানে একটা ইন বসিয়ে দাও, আই অ্যাম ইন হিজ, আই অ্যাম ইন হিজ ব্ল্যাক বুকস, ব্ল্যাক বুকস মানে কু নজরে, কু নজর মানে 20 নজর, অর্থাৎ এই যে 20 নজর বলছে না, 20 নজরকে আমরা কী বলতে পারি, কু নজর, কু নজর, তার মানে এই কু নজরকে ইংরেজিতে কী বলে, ব্ল্যাক বুকস, এটা একটা ইডিয়ামস, এটা একটা বাগধারা। তো আমি তার 20 নজরে আছি মানে কু নজরে আছি, তাহলে আই অ্যাম, আমি হই কোথায়, ইন হিজ ব্ল্যাক বুকস, তার ব্ল্যাক বুকসে আছি, কু নজরে আছি, মানে আমাকে সে ভালোভাবে দেখতেই পারে না, এরকম ব্যাপার আর কি। তো আমি তার 20 নজরে আছি, কী হবে, আই অ্যাম ইন হিজ ব্ল্যাক বুকস, আশা করি বুঝতে পেরেছ। আমি তার নারী নক্ষত্র সব জানি, সাবজেক্টকে আমি কী জানি, নারী নক্ষত্র, এটা অবজেক্ট, আর জানা মানে কি, এটা হচ্ছে ভার, তাহলে আমি তার নারী নক্ষত্র জানি, জানি মানে স্বাভাবিক কথা, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ট্রান্সলেট করি, তাহলে বাক্যের প্রথম কে বসবে, সাবজেক্ট, এই যে সাবজেক্ট আই, তারপর কী হবে, আমি তার নারী নক্ষত্র জানি, জানা ইংরেজি কি, নো, কে এন ও ডব্লু, আই নো, আমি জানি, কী জানি, তার নারী নক্ষত্র, নারী নক্ষত্র কী, এটা একটা ইডিয়ামস আছে, ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস মানে খুঁটিনাটি জানা, এই নারী নক্ষত্র মানে কি, নারী জানা না, তার সব খুঁটিনাটি আমি জানি, তাহলে কী হবে, আই অ্যাম, আই নো হিজ ইনস অ্যান্ড আউটস, আই নো হিজ ইনস অ্যান্ড আউটস, এই যে ইনস অ্যান্ড আউটস এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে আমি তার খুঁটিনাটি জানি, আর খুঁটিনাটিকেই বলা হচ্ছে নারী নক্ষত্র জানি, আশা করি স্টুডেন্ট বুঝতে পারছো। তারপর কি আছে, সে এখন, তাহলে কে বাক্যের সাবজেক্টকে, সে এখন খোশ মেজাজে আছে, সে এখন খোশ মেজাজে আছে মানে কি, আছে মানে এখন, তাহলে সে হয় খোশ মেজাজে, তাহলে কি বলবো, প্রেজেন্ট টেন্সে করবো আমরা, তাহলে কি বলবো, সে এখন খোশ মেজাজে আছে, তাহলে হি বাক্যের সাবজেক্টকে হি, সে এখন খোশ মেজাজে আছে, তাহলে কি বলো, হি ইজ ইন হিজ হাই স্পিরিটস নাও, নাও মানে এখন, তো দেখো সে এখন খোশ মেজাজে আছে, সে এখন মানে বাক্যের সাবজেক্ট সে, এই যে হি হয়, সে হয় বা আছে, অ্যামিজার হওয়া থাকা বোঝাতে ব্যবহার করি, খোশ মেজাজে, খোশ মেজাজে মানে কি, হাই স্পিরিট মানে তার মধ্যে প্রবল উৎসাহ, একেবারে প্রবল উৎসাহ, তার মধ্যে কোনোরকম মানে মানে কোনোরকম এরকম ব্যাপার নেই যে পারবো পারবো না, এরা হাই স্পিরিটে আছে, যা দেবে তাই করে দেবে এরকম, হ্যাঁ, তো সে এখন খোশ মেজাজে, খোশ মেজাজে ইংরাজি কী বলতে পারো, হাই স্পিরিট, আর এখন মানে কি, এখন মানে হচ্ছে তোমার নাও, তাহলে হি ইজ ইন হিজ হাই স্পিরিটস মানে সে এখন হাই স্পিরিটে আছে, একেবারে খোশ মেজাজে আছে, আশা করি স্টুডেন্টস বুঝতে পেরেছ। তারপরে কি আছে, সে আইন এখন অচল, সে আইন, তাহলে এই যে বাক্যের সাবজেক্ট, সে আইন এখন অচল, অচল মানে এখন বর্তমানকাল বলছে, তাহলে সে আইন কি বলবে, সে আইন, তাহলে ইংরাজি কি হবে, দ্যাট ল, কি বলতে পারো সে আইনকে, দ্যাট ল, ল মানে কি, আইন, দ্যাট ল, এখন অচল, এখন অচল, অচল ইংরেজি একটা ইডিয়ামস আছে, সেটা হচ্ছে ডেড লেটার, যেটা ডেড লেটার মানে যেটা নো লঙ্গার ইন ইউজ, মানে এখন আর ব্যবহার করা হয় না, অর্থাৎ তুমি ইডিয়ামস এখানে একটা ব্যবহার করতে পারো, অচল মানে ডেড লেটার, ডেড লেটার কথার মানে নো লঙ্গার ইন ইউজ, বর্তমানে সেটা আর প্রচলিত নেই, এরকম, তো সে এখন, সে আইন এখন অচল, তাহলে দ্যাট ল ইজ আ ডেড লেটার, নাও, নাও মানে এখন, ডেড লেটার মানে যে লেটারটা বা যে আইনটা সেটা এখন আর প্রচলিত নেই, সেটাকেই আমরা বলছি ডেড লেটার, যেটা এখন আর প্রচলিত নেই, আগে ছিল সেটা এখন আর প্রচলিত নেই, তাকে আমরা কি বলবো, ডেড লেটার, তো সে আইন এখন আর প্রচলিত নেই, তাহলে কি বলবো, দ্যাট ল ইজ আ ডেড লেটার নাও, আশা করি স্টুডেন্টস বুঝতে পারছো। এরপরে আছে আমি, আমি দশটার ট্রেনে যাব, আমি দশটার ট্রেনে যাব, যাব মানে কখন, আমরা এখন বর্তমানকালে আছি, যাব ভবিষ্যতে যাব, আর যাব মানে কোন টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স, আর ফিউচার ইনডেফিনাইট টেন্সের গঠন কী, প্রথমে সাবজেক্ট,
তারপর শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমি বাক্যের সাবজেক্ট কী হবে? আমি। তাহলে আমি কী হবে? আই। তারপর কি? আমি যাব। যাব মানে ফিউচার ইনডেফিনাইটে আয়ের পরে কী বসাতে? শ্যাল অথবা উইল। তাহলে আয়ের পরে কী বসাবো? শ্যাল। আই শ্যাল। আমি যাব, যাওয়া ইংরাজি গো, তাহলে আই শ্যাল গো, আমি যাব। আই শ্যাল গো, আমি যাব কি? দশটার ট্রেনে। তার মানে নির্ধারিত সময় বোঝাতে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করি। তাহলে কী ব্যবহার করব? বাই, দা, টেন, ও ক্লক, ট্রেন। টেন ও ক্লক ট্রেন কেন বললাম? দশটার ট্রেন মানে আমি তো জানি না এই দশটা অ্যাকচুয়ালি কখন, সকাল দশটা না রাত দশটা। তাই যদি নির্ধারিত সময় যদি জানতে না পারো যে সকাল দশটা তাহলে তো এম, রাত দশটা পিএম, কিন্তু তা তো বলে দেয়নি সকাল দশটা না রাত দশটা, তখন তুমি কি করবে? ও ক্লক ইউজ করবে। তাই আমি এখানে বলেছি বাই দ্য টেন ও ক্লক ট্রেন, দশটার ট্রেনে যাব। তো আই শ্যাল গো, আমি ফিউচার ইনডেফিনাইট, আমি যাব। বাই নির্ধারিত সময় বোঝাতে বাই বোঝাই আমরা দ্য টেন ও ক্লক ট্রেন, দশটার ট্রেনে যাব। স্টুডেন্টস, টোটাল বাক্যটাকে আমি আরেকবার রিভিশন করে দেব। চলো, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, তো যদি বাক্যের সাবজেক্ট সরাসরি না থাকে আমরা কী ব্যবহার করি? ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট ব্যবহার করি। তো ইট ব্যবহার করেছি, বৃষ্টি পড়ছে মানে চলছে, তাহলে আমরা কী করব? ইট ইজ ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বা টুপটুপ বৃষ্টি পড়ছে। ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, ঝপঝপ বৃষ্টি পড়ছে, সেই সাবজেক্ট আমাদের কী নিতে হবে? আবার ইট ব্যবহার করতে হবে। পড়ছে মানে চলছে, কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানেই আমাকে কী ব্যবহার করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা এখন পড়ছে। তাই ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে ঝপঝপ মুষলধারে বৃষ্টি। তুমি যদি ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহার করতে না চাও, তুমি এখানে কিন্তু হেভিলি ব্যবহার করতে পারো, তাহলেও রাইট। তারপর কী আছে? আমি এক প্রকার ভালো আছি, আমি ভালো আছি। কে ভালো আছে? আমি এক প্রকার ভালো আছি, হওয়া থাকা বোঝাতে আমরা অ্যামিজার ব্যবহার করতে পারি। আমি এক প্রকার ভালো আছি, বাক্যের সাবজেক্ট কে? আমি, এই যে আমি বাক্যের সাবজেক্ট। এক প্রকার ভালো আছি, আমি হই, আমি হই। কেমন? এক প্রকার ভালো মানে ওয়েল। কেমন ওয়েল? প্রিটি ওয়েল। প্রিটি ওয়েল মানে এক প্রকার ভালো থাকা, এরকম ইডিওম্যাটিক ফ্রেজ। আমি কোনো রকম আছি, আবার বাক্যের সাবজেক্ট কে? আই। কোনো রকম আছি, কোনো রকম মোটামুটি আছি, তাহলে কী হবে? আই অ্যাম সো সো, আই অ্যাম সো সো, আছি মোটামুটি আছি, এরকম। গাড়িটা সময় মতো চলছে, বাক্যের সাবজেক্ট গাড়ি, দ্য কার সাবজেক্ট। এবার কি? চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার বসাতে হয়, কারের পরে ইজ বসলো, এটা অক্সিলারি ভার্ব। তারপর কি? চলছে, রান, রান মানে ছোটা, কিন্তু যেহেতু কন্টিনিউয়াস তাই আইএনজি করতে হবে, রানিং। আর এই রানিংটা কী হলো? মেন ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হয়েছে, রানিং। কখন? সঠিক সময় মানে অন টাইম। অন টাইম মানে নির্ধারিত সময়ে চলছে, ইন টাইম মানে নির্ধারিত সময়ের মধ্যে, আর অন টাইম মানে কি? নির্দিষ্ট সময়ে চলছে। তারপর কি আছে? আমি তার বিশ নজরে আছি। বিশ নজর মানে কি? কুনজর। কুনজর ইংরেজিতে বলে ব্ল্যাক বুকস। তাহলে আমি তার কুনজরে আছি, তাহলে আই অ্যাম বাক্যের সাবজেক্টকে? আমি, তাহলে আই, এই যে অ্যামিজার, আমি হই, ইন ইজ ব্ল্যাক বুকস, আমি তার ব্ল্যাক বুকসের মধ্যে আছি, মানে আমি তার কুনজরের মধ্যে আছি। আশা করি বুঝতে পারছো স্টুডেন্টস। সে এখন খোশ মেজাজে আছে, ও এর আগে একটা আছে বাকি। আমি তার নারী নক্ষত্র জানি, কে জানে? আমি, তাহলে বাক্যের সাবজেক্ট কে? আই। আমি জানি, জানা ইংরাজি কি বলো? নো, তাহলে এটা কি ভার্ব? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কি জানি? তার নারী নক্ষত্র, সব কিছু জানি তার। এই নারী নক্ষত্র ইংরাজি হচ্ছে ইনস অ্যান্ড আউটস, এর আরেকটা বাংলা মানে হচ্ছে খুঁটিনাটি জানা, তার মানেই নারী নক্ষত্র জানা। তো আই নো হিজ ইনস অ্যান্ড আউটস। সে এখন খোশ মেজাজে আছে মানে ভালো মেজাজে আছে, আছে তো হি, সে, হি ইজ মানে হয়, ইন হিজ হাই স্পিরিটস, আর নাও মানে এখন। হাই স্পিরিটস মানে তার মধ্যে বিরাট স্পিরিট, এখন এখন বিরাট উদ্যম তার মধ্যে, তাকেই বলছে খোশ মেজাজে আছে। সে আইন এখন অচল, তাহলে সে আইন ইংরাজি কি? এই যে সে আইন বাক্যের সাবজেক্ট, দ্যাট ল, ইজ হয়, আর ডেড লেটার। ডেড লেটার মানে কি? ডেড লেটারটা ডেড মানে যে আইনটা এখন আর, যেটা এখন আর প্রচলিত নেই, যেটা অপ্রচলিত হয়ে গেছে, তাকে আমরা বলি ডেড লেটার। আর নাও মানে এখন। আমি দশটার ট্রেনে যাব, যাব
কে যাবে? আমি, বাক্যের সাবজেক্ট আই, যাব, ফিউচার ইনডেফিনাইট টেন্স, তাহলে শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে তো, তাই তো? বেশ, তা আয়ের পরে কী বসে? শ্যাল। গো মানে যাব। বাই দ্য 10 o'clock ট্রেন। 10 o'clock ট্রেন কেন বললাম, ও ক্লক কেন বললাম? আর এই 10টাটা নির্দিষ্ট করে বলে দেয়নি যে সকাল 10টা না রাত 10টা, তাই ও ক্লক ব্যবহার করেছি। স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পেরেছ, ক্লাসটা তোমার ভালো লেগেছে, লাগবে আশা করি। যদি ভালো লাগে তবে তো একটা লাইক কমেন্ট করতেই পারো। আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।